গ্লোবাল মার্কেটে যেমন তেল কিছু জিনিসপত্রের দাম কিন্তু কমেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্যদিক থেকে ট্রান্সপোর্টটা বেড়ে গেছে, জর্ডান ভ্যালিউ বেড়ে গেছে, যার ফলে এই কমার্স সুবিধাটা আমরা পাচ্ছি না, যেগুলো ইম্পোর্ট করতে হয় সেটার উপরে তার প্রভাব পড়েছে। আমি বাজার জন্য কমান এখন যদি যে দামে আমরা পাচ্ছি সোয়াবিন তেলের কথাই ধরি, যদি এটা যদি এই বিপদ না হতো আমরা বেশ দাম কমাতে পারতাম। তো এমনিও আজকে কাগজেও দিয়েছে যে সামনের বছরটা আরও ওয়ান্ডার দিকে যাচ্ছে দেশ। সেদিন আপনারা যারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে ছিলেন, প্রধানমন্ত্রীও বলেছে যে সামনের বছরটা আরও পৃথিবী বোধ হয় খারাপের দিকে যাবে। তাই হতে পারে যদি যুদ্ধটা বন্ধ হয় তাহলে হয়তো ঘুরে দেখা। আপনারা জানেন যে এক্সপোর্টের ক্ষেত্রেও এই মাসটাতে আমাদের রেডিমেড গার্মেন্টস যেটা আমাদের 85% কভার করে আছে, গত দুই মাসে কিন্তু এটা আমার 25-30% ছিল, এক্সেল ছিল কম্পেয়ার টু আদার। সেটা এই মাসে সম্ভবত আমরা সাপ্লাস হবেন পারবে না, হয়তো সমান সমান হতে পারে, খুব একটু কম হতে পারে, একই রকম হয়তো আগামী মাসে হবে। তো সার্বিক অবস্থাটা খুব খুব যে একটা মানে সুন্দর স্বস্তিদায়ক তা কিন্তু নয়। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলছে যে অ্যাটলিস্ট আমাদের যেন খাদ্য স্বয়ং সম্পূর্ণতা আমরা অর্জন করতে পারি, এটা যদি আমাদের ক্রাইসিস হয়ে যায় তাহলে বড় রকমের বিপদ আছে। তো সেই জন্য চেষ্টা করা হচ্ছে, আশা করি যদি আমরা খাদ্য উৎপাদনে যদি আমরা মোটামুটি সাকসেসফুল হয়ে আমাদের যা দেশের প্রয়োজনটা যদি আমরা কভার করতে পারি অন্তত বড় বিপদ থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু পাশাপাশি গ্লোবাল মার্কেটে আমাদের জিনিসপত্রের ডিমান্ডটা যদি কমে যায় বা তাদের অর্থনৈতিক অবস্থাটা খারাপ, যার জন্য সত্যিকার অর্থেই ব্যাপারটা একটু চিন্তা হওয়ার মতোই ব্যাপার। মানে সরকার অ্যাওয়ার আছে যে সিচুয়েশনটা খারাপ হতে পারে, যার জন্য সার্বিকভাবে চেষ্টা করছে, বাইরের থেকেও কিছু টাকা পয়সার কথা বলা হয়েছে, ইম্পোর্টটা কমানোর দিকে জোর দেওয়া হয়েছে, যেটা ফরেন কারেন্সি আমাদের জন্য একজাই আইটেমগুলোর উপরে দৃষ্টি রাখা হচ্ছে, যাতে করে সেটা একটুখানি কমে বা মানুষের দিকে, যার ফলে তার কিছু রিফ্লেকশন আমরা দেখছি যে ইম্পোর্টে কিছুটা প্রভাব পড়েছে, কমে এসছে, সামহাও ম্যানেজ করা হচ্ছে। মূলত কৃষি উৎপাদন আমাদের খাদ্য উৎপাদনে তাকে আমরা বড় ধরনের নজর দিতে না, তাদের যে ওয়েটেড ওই সেক্টরটাতে আমরা যেন একটু ভালো করে এক্সপোর্টের আইটেমগুলো বানানোর চেষ্টা করা হচ্ছে। আশেপাশের দেশে যেমন ঘুরে যেটা ট্রানজিট বা খরচ আসবে, সেগুলি ভারত এবং চীনে আমরা কিছু পাঠাতে পারি আমাদের সেক্ষেত্রে যারা বিনিয়োগের দ্বারা বাড়ি, তো সেটা একটা ভালো খবর হবে আমাদের অর্থনীতির জন্য। সব মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতি যদি ইম্প্রুভ না করে তাহলে আমরা যে তার থেকে কাকি উঠতে পারবো খুব বড় সড়ো দাঁড়াবে। তবে সরকার যথেষ্ট অ্যাওয়ার আছে, অন্তত সামাল দেওয়া যাচ্ছে এই যুক্তি বলা যায়। 26 সালে তো আমাদের গ্রাজুয়েশনের কথা ঠিক আপডেট করাই যাচ্ছে, যেটা হবে এখন এই পরিবর্তিত পরিস্থিতি, তারপরে আমরা গেস্ট প্লাস 3 বছরের জন্য চেষ্টা করছি। আমি জানি এই সার্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা প্রবল হয়ে গেছে, এই পরিপ্রেক্ষিতে কিছু কোনো ডিসিশন কোনো সেটা আমি জানি না। তবে আমরা কিন্তু প্রস্তুতি ছিলাম, এই বিপদটা না আসলে অন্য কোনো সমস্যা হতো না। ইভেন আমাদের 30 সালে SDG অর্জন করার জন্য যে টার্গেট ফিক্স করেছিলাম, খুব চেষ্টা করছিলাম যে অত তার 30-এর আগেই 1-1 বছর আগেই যেন আমরা শুনেছি। সার্বিক অবস্থাটা এরকম, আমরা নিজেরাই আমার চলে ভালো করছেন কৃষি অবস্থাটা খুব সুন্দর করবেন। একটাই ভালো খবর হতে পারে যে যুদ্ধটা যদি যেটা শুনছি জানি না হবে কি, যুদ্ধটা যদি বন্ধ হয় তাহলে হয়তো একজন অবস্থার সৃষ্টি হবে এবং সবাই মিলে করে যাবে। ব্যবসায়ী সংগঠনের সাথে আমাদের সরকারের কাছে আমি মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের পালন তাদের সাথে কিছু আলোচনা হয়েছে, সেখানে আমার উপস্থিত থাকার সুযোগ হয়েছে। আমরা সবাই জানি এবারে প্রায় 3 বছর পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমার ভারত সফর গেলেন, সফরে গেলেন মাঝখানে কোভিডের কারণে যাওয়া হয়। এবারে যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম আমরা যখন আগে 3 বছর গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেসবে আমরা সুযোগ
এবারে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হলো দ্বিপক্ষীয়, আমরা যে সম্মেলনে উপস্থিত ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী ওয়ান টু ওয়ান যে মিটিং করেছে সব কিছুতে আমরা যেটা লক্ষ্য করেছি ভারতের ওয়ার্ড বেশ উৎসাহিত তারা ভীষণ রকমভাবে উৎসাহ দেখিয়েছে কথাবার্তা তারা প্রোগ্রেসিভ করার আমাদের দেশের সাথে কাজ তো আমাদের বিভিন্ন পর্যায়ে একসাথে চলতে পারি সেই ব্যাপারে তারা বেশ আগ্রহ। আপনারা সবাই জানেন যে সাতটা বিষয়ে চুক্তি হয়েছে সেটা একটা ব্যাপার, কিন্তু বাইরে যেটা লক্ষ্য সেটা ভারতের প্রধানমন্ত্রী আমাদের চুক্তি বাইরেও যে কথাগুলো বলেছেন সেটা উল্লেখ করতে চাই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ তার মধ্যে প্রথম সবার আগে বাংলাদেশের পাখিকে আবারও মিলছে সেটা বলতে পারি যে তাদের আগ্রহ আগ্রহ এবং বিভিন্ন ক্ষেত্রে আলোচনাতে সেগুলো উঠে এসছে, বিশেষ করে কানেক্টিভিটির কথা এসছে, যান্ত্রিকের কথা এসছে, ব্যবসা বাণিজ্যের কথাও এসছে, কীভাবে সর্বোচ্চ অবদান যায় দেশের জন্য যেটা ভালোভাবে সেসব কথা এসছে, রেলওয়ে কানেক্টিভিটির কথাটা জোর দেওয়া হয়েছে, নদীপথের কথা বলা হয়েছে, যান্ত্রিকের কথা বলা হয়েছে, এইসব ব্যাপারগুলো এসছে। এছাড়া এতগুলো ব্যাপার আছে যেমন জানেন যে রেলওয়ের বিপক্ষে চেঙ্গের ব্যবস্থা করা হয়েছে, আমরা মনে করি যে আলোচনা সভা এবং পরবর্তী পর্যায়ে আর একটা ব্যবসায়িক সংগঠনের সাথে তো ওদের সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা বড় সভা হয়েছে যেখানে ওদের দেশে সব বড় শিল্পপতি সেখানে অনেক কথা হয়েছে প্রায় দেড় দুই ঘন্টা ধরে আলোচনা হয়েছে, ব্যবসায়ীরা তাদের কিছু কিছু কথা বলেছিল, তারা বাংলাদেশে আরো ইনভেস্ট করতে চায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অর্থনৈতিক জোন করেছি, তাছাড়াও বলেছি ভারত যদি চায় না আলাদা করে ভারত অলরেডি তিনটা জোন নিয়ে নিয়েছে।